বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য। বিদ্যুৎ খাত ক্রমাগতভাবে বড় হচ্ছে, এর ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব দিন দিন বাড়ছে। বুধবার অর্থাৎ 9 ফেব্রুয়ারি অনলাইনে ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি ও পাওয়ার সেলের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ খাতের সংস্কার ও বিদ্যুৎ গ্রিডে স্মার্ট গ্রিডের অন্তর্ভুক্ত সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা প্রদান নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট রোড ম্যাপটি স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদে বাংলাদেশের পাওয়ার সেক্টরের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সম্পদের সর্বোত্তম ব্যবহার করবে এবং বিদ্যুৎ খাতের উন্নয়ন ত্বরান্বিত করবে। যুক্তরাষ্ট্রের জ্ঞান ও ধারণার আদান প্রদান নতুন দিগন্ত উন্মোচন করে আমাদের গ্রিডকে আরও নির্ভরযোগ্য স্থিতিস্থাপক করে তুলবে। তিনি বলেন, ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে অনুদান হিসেবে 14,90,800 মার্কিন ডলার প্রদান করবে। প্রযুক্তিগত সহায়তাতে থাকবে স্মার্ট গ্রিড বাস্তবায়নের রোডম্যাপ, উচ্চ পর্যায়ের আইনগত নিয়ন্ত্রণ ও প্রাতিষ্ঠানিক পর্যালোচনা, বিদ্যমান অবকাঠামো, স্থান ও সম্পদ মূল্যায়ন, পরিবেশগত এবং সামাজিক প্রভাব মূল্যায়ন, অংশীদারদের সম্পৃক্ত দক্ষতা বৃদ্ধি ও ঝুঁকি বিশ্লেষণ। তিনি আরও বলেন, এটি প্রযুক্তি, আর্থিক ও অর্থনৈতিক সক্ষমতা নিয়েও কাজ করবে। এটা বাস্তবায়ন করতে বোস্টন কনসাল্টিং গ্রুপকে নির্বাচন করা হয়েছে। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।